ঢাকা শহরের ধুলো বালুময় একটি বিনোদন স্পট, তবু এখানে মানুষ প্রতিদিন বিকালবেলায় আসে। এটি ঢাকা শ্যামপুর ওয়াসা। ওয়েলকাম টু ট্রাভেল টু এল। বিকালবেলায় আমরা এসেছি শ্যামপুর ওয়াসা। মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর না হলেও এখানে প্রচুর দর্শনার্থী প্রতিদিন বিকালবেলা আসে। স্থানীয় দর্শনার্থীরাই এখানে আসে তাদের অবসর সময়গুলো মূলত ব্যয় করার জন্য। তাছাড়া প্রতি ঈদ কোরবানি বৈশাখের অনুষ্ঠানে এখানে তারা আসে, এই উৎসব মুখর ভিড় পড়ে, যার কিছুটা নমুনা দেখা যায় এই আজকেও দেখা যায়। এতক্ষণ দেখালাম যে প্রচুর মোটামুটি অনেক দর্শনার্থী এখানে এসেছে এবং বিকেলবেলা প্রতিদিন এখানে লোকজন আসে। এখান থেকে সূর্য ডোবাটা দেখা যায়, ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে এক সূর্য, সূর্যটা ডুববে আর কিছুক্ষণ পর। তার যে আভা, মূলত এই যে পানি, পানিটা প্রচণ্ড দুর্গন্ধময় পানি, এই এখানে এই সূর্যের রশ্মিটা পড়ে তখন অনেক সুন্দর। ঢাকা শহরের শীত আবহাওয়ার মধ্য থেকেও এখানে খুব ঠান্ডা একটা বাতাস পাওয়া যায়, যার কারণে ছেলে পেলে মেয়েরা মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে আর কি। এবং আমার সাথে আছে আমার এক ছোটো ভাই মেজান, মেজান আরেক ছোটো ভাই আসছে, সে আসছে গ্রাম থেকে। কি নাম? শান্ত, আসলেই খুব শান্ত, তবে মাঝে মধ্যে অশান্ত হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, আমরা এখন এই যে ওয়াসার মধ্য থেকে একটা দুর্গম একটা রাস্তা আছে, যাই হোক দুর্গম অতটা দুর্গম না, তবু আমরা এখান থেকে যাবো। দর্শনার্থীরা এখানে এসে এইসব ফুচকা খায়, ফুচকা চটপটি না ভাই? আর কি কি আছে এখানে? চটপুটি কি কি? চটপুটি, ফুচকা, সব কিছু এখানে নাকি পাওয়া যায়। যাই হোক, হয়তো আমরা কোল্ড ড্রিঙ্কসও পাইতে পারি। ধীরে ধীরে নামছি আমরা ওয়াসার, আমরা ওপারে যাব। পরিবেশটা খুবই খারাপ, দুর্গন্ধময় একটা পরিবেশ, তারপরও মানুষ এখানে আসে, কি করবে আর। মোহাম্মদ বাগ, রায়ের বাগ হইতে ভিতরে মোহাম্মদ বাগ, তারপরে মূলত কদমতলি থানা, আশেপাশে বিনোদনের কোনো স্পট ভালো না থাকায় কি আর করবে, সেই পচা দুর্গন্ধময় এলাকা জায়গায় তারা চলে আসে তাদের বিকালবেলার সময়টুকু কাটানোর জন্য। দেখা যাচ্ছে ওই যে সূর্য, তা আবার এই পচা পানির মধ্যে সূর্যের আরেকটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই যে সৌন্দর্য দেখার জন্যই মূলত এখানে আসে। এই যে দেখতেছি দূরে দেখা যায়, এর সম্পূর্ণ সাইডটাই দেখা যাচ্ছে প্রচুর যে মানুষ যত তাদের বিকেলবেলা সময়টা কাটায়। এক মামা আসে বাদাম বিক্রি করে এখানে, হ্যাঁ ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে। এই দুর্গম রাস্তা পারাচ্ছি, হ্যালো, সে ওয়াসা, পচা দুর্গন্ধময় ওয়াসা। আমি বারবার এটারে পচা বলতেছি কারণ গন্ধ আছে তাই। তাই এই পচা দুর্গন্ধময় এলাকায় সবাই তারপরও ঘুরতে আসে, কারণ নাই মামার সে কানা মামা ভালো, এই জায়গায় ঘোরার কোনো ভালো স্পট নাই, তার কারণে এখানেই আসে, তাই না মিজান সাহেব? ইয়েস, কি আর করার, পাশের এলাকা। এই এই যে ছোট ভাই মিজান, ওরা এখানেই থাকে। কি ভাই তোমার অভিব্যক্তি কিছু বলো। যে আমরা মোহাম্মদ বাগ বাসী, আমরা এখানে ঘুরতে আসি। সূর্যটা দেখতে অনেক সুন্দর। আমরা প্রায় পৌঁছে গেলাম।
ও ঠিক এই জায়গাটা প্রচুর ও এই ওয়াশারের পানি অনেক সুন্দর বন্ধুর সাথে বন্ধুর দেখা না কত মোটা এই জায়গাটা সুশীতল বাতাস কারণ এই পানিটা ভালো মোটামুটি পরিষ্কার তাই ৩০ পারা ঠোঁটের মাথায় কই এই আরেক হুজুর সহ হুজুর ঠিক আছে আমি যা ঘুরতে এসে বন্ধুর সাথে পরিচয় কি কি বলো কিছু বললে বলো ছবি তোলেন আর কিছু বলো না 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 ভিডিও কিছু না ছবি তোলেন বর্ষাকালে এগুলো এই গাছগুলো এই প্রচুর পরিমাণে জন্মায় এখন তো ফাল্গুনের আগুন গাছের পত্র পল্লবে পাতা ঝরে গিয়েছে যে সারা ঢাকা শহরে যে ড্রেনের যে পানিগুলো আছে মূলত এই পানিগুলো এখানে এসে জমা হয় তারপর এখান থেকে জৈব সার তৈরি করা হয় এই পানির এই পানিতে যত ময়লা পিছনে যে এই পানিতে যত ময়লা আছে এই ময়লা পানিগুলো দিয়ে জৈব সার এটা কাটা হয় সাপ্লাই করা হয় আচ্ছা এটা দিয়ে সার বানানো হয় জৈব সার বানানো হয় তাই হ্যাঁ তো দেখাইতে পারলাম না ওই পাশের সামনে মেজেস ইয়ে করার জৈব সার বানানোর যে মেশিনগুলো আছে সেগুলো ওই সাইডে আছে বাট আমরা যেতে পারিনি যার কারণে আমরা এটা দেখাইতে পারিনি আচ্ছা সো আন্তরিকভাবে দুঃখিত ও তো আমরা এখন দেখাইতেছি যে পানিগুলা যে কক্ষে কক্ষে জমা থাকে এই কক্ষগুলো আপনারা দেখেন এখানে অনেকগুলো কক্ষ আছে আচ্ছা আমরা দেখছি দূর থেকে আসলে তাদের কপট কপটিরা তাদের প্রেমিকাদের নিয়েও এখানে আসে নির্জন একটু জায়গা পায় ঘোরার জন্য পুকুর আছে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা এই পাশে চারটা এই পাশে চারটা মোট আটটা এই আটটা না ব্যায়াম করতেছে ফাল্গুন মাস তাই এই আগাছায় সবুজ পাতা নেই বর্ষায় প্রচুর পরিবারে উদ্ভিদ জন্মায় দেখতে অনেক সুন্দরই লাগে এতক্ষণ ঘুরলাম আর একটু পরে এখন আমরা বাড়ি চলে যাব আমাদের ঘোরাফেরা সমাপ্তির পথে ঢাকা শহরও ঢাকা